মনুষ্যগত দিক থেকে কারো সাথে যদি কেউ না পারে তাহলে ওই সংগঠন বা ওই দল অথবা ওই কৌম বা ওই জনগোষ্ঠী আমরা যেভাবে অর্থ করি তখন প্রতিপক্ষ তাদের উপরে অপবাদ দেয় অপবাদ দেয়া জাতির সামনে ব্যাপক প্রচার পাবলিসিটি করে তাদেরকে ঘায়েল করতে চায় মক্কা মদিনায় আবু জাহেল উতবা সাহেবা মুগিরা তারা যখন আল্লাহর নবী এবং সাহাবী কিরামের সাথে নৈতিকতার দিক থেকে পিছনে পড়ে গেল আদর্শের দিক থেকে পিছনে পড়ে গেল সালাম কালাম আচার আচরণ লেনদেন ব্যবহার কথাবার্তা আমল আখলাক সব দিক থেকে যখন পিছনে পড়ে গেল আবু জাহেলের গোষ্ঠীরা আল্লাহর রসুলের উপরে সুপরিকল্পিতভাবে কূটকৌশল করে এই অপবাদ রসুলের পরিবারের উপর দিয়েছে এই আবু জাহেলের প্রেতাত্মা যারা আছে জমিনের যেখানে আছে তাম বিশ্বের যেখানে আছে জমিনের যেখানে আছে আল্লাহর কোরআন নে নবীর সুন্নাহ নে আদর্শ ভিত্তিক সমাজের মধ্যে যারা প্রভাব বিস্তার করে তাদের সাথে পেরে উঠতে না পেরে তাদের উপরে মিথ্যা তোহমত দেয় মিথ্যা অপবাদ দেয় কথা বলে ঠিক কি ঠিক না আর যারাই আদর্শবাদীদের উপর আল্লাহর দিনের দায়ীদের উপরে আল্লাহর গোলামদের উপর অপবাদ দেয় বুঝতে হবে তারা আর কেউ নয় তারা আবু জাহেলের বংশধর তারা আর কেউ নয় তারা উবাই বিন খালফের বং উবাই বিন আব্দুল্লাহ বিন উবাই বিন সলুলের বংশধর কথা কোন ঠিক কি ঠিক না অতএব আমার বন্ধুগণ আল্লাহর নবী যে নৈতিকতার উপর প্রতিষ্ঠিত থেকে তাম পৃথিবীর জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করেছেন আজকে আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে সেই নৈতিকতার উপর বেঁচে থেকে আল্লাহর কোরআনকে ধারণ করে কোরআনকে বুকে নিয়ে রসুলের সুন্নতে তাবা করে এই ময়দানে রসুলের আদর্শকে আমাদের কায়েম করতে হবে আল্লাহর দিনকে কায়েম করতে হবে কারা কারা রাজি হাত তুলে দেখাও মুসলমান মিথ্যা অপবাদ দিয়ে পৃথিবীর জমিন থেকে আল্লাহ ওয়ালাদেরকে সরানো যায় কিন্তু জনপ্রিয়তা কমানো যায় না আকলের ইশারা বেকলের ধাক্কা আমাদের মাযহাবের ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই উনাকে জেলে বলল বিষ খাওয়ায়া শহীদ করলো শাহাদাতের তামান্না পান করালো মুসলমান বলেন তো ইমামে আজমের সম্মান বাড়ে না কমে বাড়লো না কমলো কিয়ামত পর্যন্ত বাড়তেই থাকবে এরকম পৃথিবীর যে ভূখণ্ডে যেখানে আল্লাহওয়ালারা মিথ্যা অপবাদের শিকার হয়ে শাহাদাতের পেয়ালা পান করেছে ওই আল্লাহওয়ালাদের ইতিহাস একদিন পৃথিবীর মানুষ লিখবে পৃথিবীর মানুষের পাঠ্য পুস্তকে চলে আসবে শিক্ষা গ্রহণ করে ওই আল্লাহওয়ালাদের মতন জীবন উৎসর্গ করতে তৈরি হবে যুব সমাজের প্রেরণা হবে ওই শহীদ কাফেলার আল্লাহওয়ালা গুলি কথা কোন ঠিক কি না আজ এই ময়দানে আমি আসছি কালীগঞ্জের চুপার আপনারা যদি সুযোগ বুঝে চিন্তা করেন নরসিংদীর বক্তা 12টা বাজায় দিমাসকা কিলায়া আপনারা কিলাতে পারবেন কিন্তু জ যতটা কিল দিবে তার ততটা গুনাহ সে পাবে কথা কোন ঠিক কি না তো আল্লাহ বলেন ও নবী আপনার পবিত্র বিবির উপরে তোহমত দিয়া আপনাকে মানসিকভাবে দুর্বল করতে চেয়েছে আপনার মিশনকে তারা ব্যর্থ করতে চেয়েছে কিন্তু পারবে না যে যেটা করেছে তার পাপের ভার তার উপরে কথা কোন ঠিক কি ঠিক না এই জন্য এই ময়দানে আল্লাহর কোরআনের কাফেলাকে যারা স্তব্ধ করার জন্য মিথ্যা কল্প কাহিনী সাজায় কালের আবর্তনে টাইম ডিসাইডস এভরিথিং সময় সবকিছুর ফয়সালা করবে এগুলো মানুষ জানবে বুঝবে আর মানুষের সামনে ইতিহাস পরিষ্কার হয়ে যাবে কথা কোন ঠিক কি ঠিক না এজন্য কোরআন যতই পড়ব ততই ঈমান বেড়ে যাবে কোরআনের নীতিমালা আলোকিত পথ দূর করে দেই সে জেতা গতি আপদ মারহাবা কোন ফিরে পায় মানুষেরা ঈমানের প্রাণ চিরায়ত সুন্দর আল কোরআন চিরায়ত সুন্দর আল কোরআন মারহাবা কোন চিরায়ত সুন্দর আল কোরআন
চিরায়ত সুন্দর আল কোরআন, কোরআন নিয়ে আমার এই উপস্থাপনা। কে অপর রূপের বাহার, চোখ জোড়ানো রং যে ইহা, ঠিক না, মন মাতানো সুরভি তাহার, চিরায়ত সুন্দর আল কোরআন, চিরায়ত সুন্দর আল কোরআন, বলেন চিরায়ত সুন্দর আল কোরআন, চিরায়ত সুন্দর আল কোরআন, চিরায়ত সুন্দর আল কোরআন, চিরায়ত সুন্দর আল কোরআন, চিরায়ত সুন্দর আল কোরআন। জ্ঞান বিজ্ঞানের মহাগ্রন্থ হল আল কোরআন, কথা কোন ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা এই কোরআনের ছায়া তলে আমাদেরকে আশ্রয় গ্রহণ করার তৌফিক দান করুন। আল্লাহর গোলামেরা শাহাদাতের পেয়ালা পান করে ময়দানে, মুসলমানেরা ঘুমায়, ও সিংহের জাতিরা ঘুমাইলে আরো মরতে হবে, আরো শাহাদাতের নাজরানা দিতে হবে, আর যদি জেগে উঠো মিশন সফল হবে। কোনো অন্যায় যদি কোথাও হতে দেখো, রবিজি বলেন হাত দিয়া পরিবর্তন কর, তা যদি না পারো জবান দিয়ে, এটাও যদি না পারো মনে মনে ঘৃণা করা, দালিকা আদাফুল ঈমান, এই মনে মনে ঘৃণা করা হলো সবচেয়ে দুর্বল ঈমানের পরিচয়, কথা কোন ঠিক কিনা? অতএব বন্ধু, ঈমানের পরিচয় দিতে গিয়া দুর্বল হলে চলবে না, শক্তিশালী হতে হবে, কারণ ঈমানের কাজ জ্বলে ওঠা, ঈমানের কাজ নিভে থাকা নয়, কথা কোন ঠিক কিনা? এই জন্য জ্বলে উঠতে হবে। ইমানদার ব্যক্তি সবসময় চুপ থাকতে পারে না, মাঝে মাঝে জ্বলে ওঠে, এই জন্য আমাদেরকেও মাঝে মাঝে জ্বলে উঠতে হবে। পারবো? সবাই কয় নাই, ঘুমায় থাকবেন না জাগবেন? জাগা দরকার আছে না নাই? যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য নিয়ে কথা বলে না, যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য নিয়ে কথা বলে না, যে ইমান অন্তরে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে ফুলায় কথার বলি কি করে তারে বলো ইমান বলি, কি করে তারে বলো ইমান বলি, কথা কয় না? ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়, বলেন আমিন। ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, ও গো রহিম দয়া ময়, ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়। মরণ সমাজের মধ্যে নৈতিকতা সম্পূর্ণ আদর্শবান দিনের দাইনের উপরে যদি কেউ কোনো মিথ্যাপবাদ দেয়, আমরা মুমিন হিসেবে চুপ থাকা যাবে না, এটা ইসলামের হুকুম নয়, প্রতিবাদ করতে হবে, জ্বলে উঠতেই হবে, কথা কোন ঠিক কি ঠিক না? যদি এই অপবাদটা যারা দিয়েছে তারা যদি চারজন সাক্ষী নিয়ে আসত, সাক্ষী কেমন হতে হবে? ফোকাহারা বিভিন্ন মত দিয়েছেন, এর মধ্যে সর্বোত্তম মতামত হল দুয়াদের ভিতরে কলম ঢুকায় কালি ভরার মতন অবস্থায় যদি চারজন দেখে আর এরকম সাক্ষী পাওয়া যায়, তাহলে ব্যবিচারের বিচার তোমরা করতে পারবে, জারি করতে পারবে বিচার।
যদি অবিবাহিত নর হয় নারী হয় তাহলে ব্যত্রাঘাত করো 80 বা 100। প্রথম জামানায় ব্যত্রাঘাত ছিল আর দেশান্তর করে দিত, কিন্তু ওমরের জামানায় এক লোককে দেশান্তর করার পরে ধর্ম ত্যাগ করে ফেলেছে, যে কারণে সম্মিলিত উম্মতের কিয়াস হলো ইজমায়ে উম্মত হলো। এই মাইক এরকম করে কে, ইজমায়ে উম্মত হলো অবিবাহিত নর নারী যদি জানা করে তাদেরকে 100 ব্যত্রাঘাত কর, আর যদি বিবাহিত হয় কোমর পর্যন্ত গাঢ় পাথর মেরে মেরে সঙ্গে সার করে দাও। একটা বিচার যদি বাংলার জমিনে হতো আল্লাহর কসম তাম জীবনের জন্য বাংলাদেশে জেনারে বিচার বন্ধ হয়ে যেত, নারী ধর্ষণ বন্ধ হয়ে যেত, নারীদের দিকে চোখ মেরে তাকানোর সাহস কোন লম্পট করতো না, কোথাকোন ঠিক কি ঠিক না। এই জন্য নো ওয়েস্ট নো ইস্ট নো আমেরিকা নো ইংল্যান্ড নো জাপান নো চীন, ইসলাম ইজ দ্য বেস্ট, কথা বলেন ঠিক কি ঠিক না। আজকে মেনে নিতে হবে ইসলাম, মেনে নিতে হবে কোরআন, যে কোন ফয়সালার ব্যাপারে আল্লাহর কোরআনের ফয়সালা যদি সমাজে জারি থাকে সমাজে কায়েম থাকে আল্লাহর কসম ওই অপরাধ চিরতরে বন্ধ হয়ে যাবে, কথাখান ঠিক কি না। হযরত আবু বকরের খেলাফতকালে ওমরকে বিচারপতি নিয়োগ করলেন, 1 বছর পরে ওমর রিজাইন লেটার নিয়ে হাজির, আমিরুল মুমিনিন এই অলস জীবন যাপন আমি করতে পারবো না। কয় কেন কি হইছে, 1 বছরের ভিতরে আপনার মদিনার রাষ্ট্রে কোনো অপরাধ হয় নাই, কোনো বিচার আসে নাই, আমি এমন বিচারপতির দায়িত্ব পালন করতে পারবো না। হযরত আবু বকর চোখের পানি ছেড়ে দিয়েছে, ডাক দিয়ে বলেছেন, ওমর এটাই হলো ইসলামের সবচাইতে সুশীতল ছায়া, এটাই হলো ইসলামের শান্তির প্রধারা, যেখানে ইসলাম সেখানে শান্তি, যেখানে ইসলাম সেখানে অপরাধ নাই, জনগণের মুক্তি। সুবহানাল্লাহ। কর এই জন্য আজকে যদি ইসলাম থাকতো 50,000 মামলার জট আদালতে বেজে থাকতো না, কারণ অপরাধী নাই, বিচার হবে কি, কথাগণ ঠিক কি ঠিক না। এই জন্য আল্লাহ বলছেন, এই ইসলাম রেখে অন্যদিকে যারা দৌড়ায় অন্য মতবাদ যারা কামনা করে বাসনা করে তাদের সব আমল বরবাদ। জোরে জোরে কোন সুবহান আল্লাহ। ইসলাম ছাড়া অন্য কোন মতবাদ যদি কেউ কামনা করে বাসনা করে আল্লাহ বলেন ফালাইয়াকুবালা মিনহু, তার কোনো আমল কবুল হবে না, গ্রহণ করা হবে না।